সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মঙ্গলবার আয়তর্মা ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশনের নবনিযুক্ত চেয়ারম্যান টুটন দাস। আয়তর্মাকে আরো সুন্দর ঘরে সাজিয়ে তুলতে ইচ্ছা প্রকাশ করেন সমবায় মন্ত্রী। তিনি বলেন, 2018 সালের আগে আয়তর্মা অবস্থা খুবই খারাপ ছিল, বর্তমানে অবস্থা অনেকটাই ভালো হয়েছে। আয়তর্মার কারণে বাজারে দ্রব্যমূল্য অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। আমরা একটা সময় নিয়ে আমাদের নতুন চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে, এ আশা রাখব আগামী দিনে এই আয়তর্মার মাধ্যমে রাজ্যের বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন বিজনেসগুলিকে আর মানুষকে সচেতন করা এবং অ্যাওয়ারনেস করা এবং সাধারণ যে আমাদের বাজারগুলিতে যে আমাদের দ্রব্য মূল্য সেগুলিকে এটা সীমাবদ্ধ রাখা এবং কন্ট্রোলিং রাখা এবং এই দপ্তরের মাধ্যমে রাজ্যের অনেক যারা প্রাইভেট সেক্টর আছে বা প্রাইভেট যারা ইন্ডিভিজুয়াল যারা ব্যবসা পান ব্যবসার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকেও একটা উৎসাহ করা এবং এটা বাজারের দ্রব্য মূল্যগুলিকে কন্ট্রোলিং করার ক্ষেত্রে ভূমিকা পালন নিচ্ছে এই আয়তর্মা। তাই দেশের প্রধানমন্ত্রী উনি বলেছে যে যখন প্রত্যেকটা রাজ্যে অর্থনৈতিক যখন শক্তিশালী হবে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে। তাই আগামী দিনে অন্যান্য দেশের সঙ্গে চ্যালেঞ্জে বা অন্যান্য দেশের সঙ্গে আজকে প্রতিযোগিতা দিচ্ছে আমাদের দেশ। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।